সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবারে জানাবো, জনগণ পাতানো নির্বাচনে ভোট দিতে যাবে না। দেশে একতরফা পাতানো নির্বাচনের আয়োজন চলছে এমন অভিযোগ করে এই নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যাবে না বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। জানাবো, যুক্তরাষ্ট্রকে নিয়েও মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ডাহা মিথ্যা। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করেছেন। এদিকে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে জুতাপেটা করলেন ছাত্রলীগ কর্মী। পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলি বাজারে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতাপেটা করে লাঞ্ছিত করা হয়েছে। এবারে থাকছে, দেশকে কখনোই পরাজিত শক্তিদের দোসরদের হাতে তুলে দেওয়া হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, সরিয়ে নেওয়া ইসরায়েলিদের মাঝে করোনার প্রকোপ বাড়ছে। ইসরায়েলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা, দু সপ্তাহে অন্তত 9-10% বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেওয়া ইসরায়েলিদের মধ্যে এর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে চরমোনাইপির। রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্তের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, 18 ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। পাতানো নির্বাচনকে বৈধতা দিতেই ইসি জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে, আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। চরমোনাইপির বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেয়ার এই চক্রান্ত প্রত্যাহার করতে হবে। মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সংকটকে আরো ঘনীভূত করবে। তিনি বলেন, বিরোধী দলবিহীন প্রহসনের 7ই জানুয়ারি নির্বাচনের নামে ভাগ বাটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচনকে কেন্দ্র করে 18ই ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দেওয়ার দলবাস ইসির আবেদন আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা দেশে সংকটকে আরো প্রকট করে তুলবে। মুফতি রেজাউল করিম বলেন, জনগণের মুক্তি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে দুঃশাসন, দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীলনকশার এবং অন্যায় পদক্ষেপকে গণমানুষ ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। ইতিপূর্বে নাম সর্বস্ব রাজনৈতিক দলকে নিবন্ধন এবং ভুয়া প্রতিষ্ঠানকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারের নির্দেশনা প্রতিপালন করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন 2014 সালের ভোটারবিহীন প্রহসন বা 2018 সালের নিশিরাতের ভোট প্রদান মতো আরও একটি প্রহসনের নির্বাচন আয়োজন করছে। জনগণ পরিকল্পিত ভাগ বাটোয়ারা নির্বাচনকে বর্জন করেছে। 12 কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী দেশের চলমান সংকট থেকে জাতিকে মুক্তি দিতে পারে। এজন্য আমরা 3টি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা মেনে নিয়ে দ্রুত ক্ষমতা থেকে পদত্যাগ করুন। প্রস্তাবনা 1, বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। 2, বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 3, কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনী অধিকতর উত্তম পদ্ধতি যা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে। জনগণ পাতানো নির্বাচনে ভোট দিতে যাবে না, জোনায়েদ সাকিব। দেশে একতরফা পাতানো নির্বাচনের আয়োজন চলছে এমন অভিযোগ করে এ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যাবে না বলে দাবি করেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। জোনায়েদ সাকিব বলেন, স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু আজ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচার কায়দায় ক্ষমতায় বসে থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। তিনি আরো বলেন, সকল বিরোধী দলের উপর নির্যাতন, নিপীড়ন করে নেতাকর্মীদের কারাগারে আটক করে মানুষের মৌলিক অধিকার হরণ করে যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, সে প্রহসনের পাতানো নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে যাবে না। নির্বাচনের নামে সরকার ভাগাভাগির আয়োজন করছে।
যুক্তরাষ্ট্রকে নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন রিজভী। যুক্তরাষ্ট্রকে নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং গণহারে বিরোধীদের গ্রেপ্তার এবং নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীদের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি বড় ধরনের কেলেঙ্কারি। তিনি বলেন, দেশ ও আন্তর্জাতিকভাবে সবাই জানেন হত্যা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিহ্ন করার ধারাবাহিক কর্মকাণ্ড অবৈধ সরকারের সুপ্রতিষ্ঠিত নীতি, অথচ তারা বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে। রিজভী বলেন, দেড় মাসের বেশি সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনের ত্রিসীমানা যেতে পারে না আমাদের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় নজরদারিতে রেখেছে দলদাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গভীর রাতে গুলশান কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে রিজভী জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে 125 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় 6টি মামলায় 625 জনকে আসামি করা হয়েছে। মুক্তিযোদ্ধাকে জুতাপেটা করলেন ছাত্রলীগ কর্মী। পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলি বাজারে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতাপেটা করে লাঞ্ছিত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ সাদেম হাওলাদার। তিনি দেউলি গ্রামের বাসিন্দা। লাঞ্ছিতকারী কিশোরের নাম মোহাম্মদ ওলি গাজী ১৭। তিনি চন্দ্রকান্দা গ্রামের কবির গাজীর পুত্র। অভিযুক্ত উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং দেউলি সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী। স্থানীয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সাদেম হালদারের বোন ও অলিগাজির বাড়ি একই গ্রামে। দুই দিন আগে পারিবারিক বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সুবাদে মোহাম্মদ সাদেম হালদারের সঙ্গে অলিগাজির মধ্যে দেউলি বাজারে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অলিগাজি উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে মুক্তিযোদ্ধা সাদেম হালদারকে একাধিকবার আঘাত করে। এ সময় ওই কিশোরের সঙ্গে আরো 4-5 জন ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাদের সংবরণ করে সাদেম হালদার উদ্ধার করেন। দেউলি বাজারের মেসাস লুনা ফার্মেসির সত্ত্বাধিকারী সৈয়দ রফিকুল আলম বলেন, আমার দোকানের সামনে মুক্তিযোদ্ধা সাদেম হালদারের সাথে ওই কিশোরের কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে ছেলেটি জুতা দিয়ে তাকে 3-4 আঘাত করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। স্থানীয় একাধিক বাসিন্দা, মুক্তিযোদ্ধা সাদেম হালদার এবং তার উপর হামলা ন্যাক্কারজনক। আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বীর মুক্তিযোদ্ধা হিসেবে এলাকার লোকজন তাকে সম্মান করেন। দেশকে কখনই পরাজিত শক্তির দোসরদের হাতে তুলে দেওয়া হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অগ্নিসংযোগকারী রেললাইনের ফিশ প্লেট উপড়ে ফেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের একাত্তরের পরাজিত শক্তির দোসর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দেশকে তাদের হাতে তুলে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শেখ হাসিনা বলেন, যারা অগ্নিসংযোগ করছে এবং রেললাইনের ফিশ প্লেট তুলে ফেলছে তারা পরাজিত শক্তি। আমরা কখনই পরাজিত শক্তির হাতে দেশকে তুলে দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, যারা এদেশে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ করে, রেললাইনের ফিশ প্লেট তুলে ফেলে, এরা তো পরাজিত শক্তির দালাল, পরাজিত শক্তির দোসর। কাজেই এদেরকে না বলুন, এদের বাংলাদেশে রাজনীতি করারই কোনো অধিকার নেই। খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, দুর্নীতিবাস, এদের বাংলাদেশে কোনো স্থান নেই। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা সেই ভোটের অধিকার প্রয়োগ করবে, তারা শান্তিতে বসবাস করবে, উন্নত জীবন পাবে, এটাই আমাদের লক্ষ্য। সরিয়ে নেওয়া ইসরায়েলিদের মাঝে করোনার প্রকোপ বাড়ছে। ইসরায়েলে নতুন করে বৃদ্ধি পেয়েছে মরণব্যাধি করোনা। গত 2 সপ্তাহে অন্তত 9-10% বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেওয়া ইসরায়েলিদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা গেছে। বৃহস্পতিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 সপ্তাহে অন্তত 9-10% বৃদ্ধি পেয়েছে। চলমান গাজা যুদ্ধে সরিয়ে নেওয়া ইসরায়েলিদের মাঝে এই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় সরিয়ে নেওয়া ইসরায়েলিদের হোটেলে মেডিকেল টিম পাঠিয়েছে। তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, যারা জ্বর বা শ্বাসকষ্টে আক্রান্ত তাদের রোগের উপসর্গ পরীক্ষা করার আগ পর্যন্ত হোটেলের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় যাদের কোভিড পজিটিভ প্রমাণিত হবে তাদেরকে অবশ্যই 5 দিন নিজ কক্ষে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে তাদের মাস্ক পরিধান করতে হবে।